আমন্ত্রণ কাশ্মীরে এবার তালেবানদের ভয়ঙ্কর স্টিকি বোমা চরম উদ্বেগে ভারত পরমাণু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের এমন সিদ্ধান্তে হতাশ ওয়াশিংটন অন্যদিকে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে ইরান মিয়ানমারের যুদ্ধাবস্থা নিহত আঠারো বড় আন্দোলনে যাচ্ছে বিক্ষুব্ধ জনগণ এবং মার্কিন প্রতিবেদন প্রত্যাখ্যান করে সৌদির পক্ষে তিন আরব দেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে দমন করতে সত্তর বছর ধরে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে লড়াই করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হবার পর ভারত কাশ্মীরকে দখলে নিয়ে এ এই লাখের বেশি কাশ্মীরিকে হত্যা করেছে সেই নিরাপত্তা বাহিনীর এখন নতুন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতাকামীদের ব্যবহার করা স্টিকি বোমা আফগানিস্তানে ধ্বংসযোগ্য চালিয়েছে স্টিকি বোমা এই বোমা যানবাহনের সঙ্গে সহজে লাগানো যায় এবং দূর থেকে বিস্ফোরণ ঘটানো যায় সম্প্রতি জম্মু ও কাশ্মীরে এই বোমার সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকার পুলিশ প্রধান বিজয় কুমার বার্তা সংস্থা রোটার্সকে বলেছেন এগুলো ছোট আইডি এবং বেশ শক্তিশালী কাশ্মীর উপত্যকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী যানবাহনের চলাচলের পরিমাণ বর্তমানে অনেক বেশি হয়। এটি অবশ্যই নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করবে ভারত সরকার ইতোমধ্যে কাশ্মীরকে বিশ্বের অন্যতম ব্যাপক সামরিকৃত অঞ্চলে পরিণত করেছে দুই সালের আগস্টে বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর সেখানে বিপুল সংখ্যক সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে ফেব্রুয়ারিতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে পনেরোটি স্টিকি বোমা উদ্ধার করেছে প্রতিবেশী আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের নতুন এই কৌশল ভারত ও পাকিস্তানকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন এসব বোমার কোনোটি কাশ্মীরে তৈরি নয় এগুলো পাকিস্তান থেকে পথে আনা হয়েছে এগুলো সবকটি ড্রোন ও ট্যানেলের মাধ্যমে পাচার হয়ে এসেছে কর্মকর্তারা জানিয়েছেন এই বোমাগুলো উদ্বেগের কারণ এগুলো সহজেই চুম্বকের মাধ্যমে যানবাহনে লাগানো যায় উপত্যকার ওপর দিয়ে যাতায়াত করা সেনা গাড়িবহরকে সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে পুলিশ প্রধান কুমার বলেন এই বোমাগুলো উদ্ধারের পর নিরাপত্তা বাহিনী তাদের প্রোটোকলেও পরিবর্তন এনেছে এসব পরিবর্তনের মধ্যে রয়েছে সামরিক ও বেসামরিক যানের মধ্যে দূরত্ব বজায় রাখা গাড়িতে আরও ক্যামেরা যুক্ত করা এবং বহরের উপর নজর রাখতে ড্রোন মোতায়েন পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান এই ঘটনায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র তবে ওয়াশিংটন বলছে তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতীবজাদে ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই মার্কিন সরকার তার এই অবস্থান ঘোষণা করল খাতিবাদে রোববার বলেছিলেন পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান এই সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের সর্বসাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন অন্যদিকে খাতিবজাদের বক্তব্যের কয়েক ঘন্টার মাথায় হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন আমরা ইরানের প্রতিক্রিয়ায় হতাশ হলেও একই সময় দুপক্ষের এই সমঝোতায় ফিরে আসার লক্ষ্যে অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করছি তিনি বলেন বিষয়টি নিয়ে ওয়াশিংটন পরমাণু সমঝোতার বাকি পাঁচ দেশ চীন ফ্রান্স রাশিয়া ব্রিটেন ও জার্মানির সাথে আলোচনা করবে ওয়াশিংটন তবে যুক্তরাষ্ট্র দাবি করছে পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার একই সময়ে ইরানকেও তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরতে হবে কিন্তু তেহরান বলছে যুক্তরাষ্ট্র এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরানেতে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমাতে শুরু করেছে দেয়া কাজেই যুক্তরাষ্ট্রকে আগে সমঝোতায় ফিরে নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সুফল বাস্তবে পাওয়ার পর ইরান এই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে পূর্ণাঙ্গভাবে ফিরে যাবে এবারে ইসরায়েল প্রসঙ্গ ওমান উপকূলে ইসরায়েলি জাহাজ এমভি হিলিয়াস রেতে হামলার কথাকেও কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইরানের একটি কট্টরপন্থী পত্রিকার খবরে বলা হয়েছে তেহরানি ওই হামলা চালিয়েছে ওমান থেকে জাহাজটি গত বৃহস্পতিবার সিঙ্গাপুর যাওয়ার পথে হঠাৎ বিস্ফোরণ ঘটে এতে জাহাজটিতে একাধিক ফুটো হয় ইরানের কট্টরপন্থী দৈনিক কাইহানের একটি খবরে রোববার বলা হয় আরব উপসাগরে ইসরায়েলি সেনাবাহিনীর জাহাজটি গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল এ কারণে এতে ইরান হামলা চালায় জাহাজটি বর্তমানে মেরামতের জন্য দুবাই বন্দরে নিয়ে আসা হয়েছে ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের জলসীমায় নানা উত্তেজনার মধ্যে ইসরায়েলি জাহাজে এই বিস্ফোরণ জল্পনা কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি জাহাজটি রোববার দুবাইয়ের রাশিদ বন্দরে নিয়ে আসা হয়েছে মার্কিন সামরিক সূত্রে জানা গেছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হল জাহাজটির কোনো ক্রু হতাহত হয়নি বন্দরে ইসরায়েলি জাহাজটি নোঙর করা নিয়ে আমিরাতের কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানোজ জানান প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে জাহাজটিতে বিস্ফোরণের জন্য ইরানি দায়ী ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন ওমান সাগরে ইসরায়েলের মালিকানাধীন কার্গো জাহাজে বিস্ফোরণের পিছনে ইরানের হাত থাকার সম্ভাবনা বেশি কারণ তাদের নিকটবর্তী এলাকাতেই এই ঘটনা ঘটেছে তবে এ ব্যাপারে আরও তদন্ত করতে হবে এর আগে গত পঁচিশ ফেব্রুয়ারি রাতে এমভি হেলিওস রে নামের জাহাজটি বিস্ফোরণের কবলে পড়লে এর দুই পাশে গর্তের সৃষ্টি হয় তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি পাসপোর্টের খবরে বলা হয়েছে বিস্ফোরণের পর জাহাজটিকে আবার বন্দরের দিকে ফিরে নেন ক্যাপ্টেন শুক্রবার ক্ষতিগ্রস্ত জাহাজটির ছবি প্রকাশ্যে আসে মেরিন ট্রাফিক ডট কম থেকে পাওয়া স্যাটেলাইট ট্র্যাকিং ডাটার তথ্য অনুযায়ী সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে বুধবার জাহাজটি ছেড়ে যায় আগামী পাঁচ মার্চ এটি সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল জাহাজটি শুক্রবার আরব সাগরে পৌঁছানোর কাছাকাছি অবস্থায় ছিল কিন্তু হঠাৎ করে সেটি গতিপথ পরিবর্তন করে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যায় এবারে মিয়ানমার প্রসঙ্গ গত এক ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে সেনা শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ প্রথম দিকে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তেমন তৎপরতা না দেখানোয় বিক্ষোভে অংশগ্রহণ দিন দিন বাড়তে থাকে তবে বিক্ষোভের পরিসর বাড়তে থাকায় কঠোর হয় নিরাপত্তা বাহিনীও দেশটিতে সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান প্রতিবাদ বিক্ষোভের সবচেয়ে ভয়াবহ দিন ছিল রোববার এদিন প্রতিবাদী মানুষের উপর নির্বিচার গুলি চালিয়েছে পুলিশ আর এই গুলি চালানোই উৎসাহ দিয়েছে সেনাবাহিনী সর্বশেষ খবর অনুযায়ী আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া আহত হয়েছে বেশ কিছু মানুষ জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এক সেনাবাহিনীর মিয়ানমার জুড়ে চলমান বিক্ষোভে এদিন ছিল সবচেয়ে রক্তাক্ত দিন এদিন পুলিশ সবচেয়ে বেশি মারমুখী ছিল দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গনে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের উপর গুলি চালায় পুলিশ তবে পুলিশের কাদানে গেস স্ট্রান গ্রেনেড এবং গরিব বিক্ষুব্ধ জনতার ঐক্যকে ভাঙতে ব্যর্থ হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আন্দোলনকারীদের দমাতে পুলিশকে উৎসাহ দিতে দেখা গেছে সেনাদের সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের প্রথম ক্যাথলিক কার্ডিনাল চার্লস মংবো টুইট পোস্টে বলেছেন বার্মার অবস্থা যুদ্ধক্ষেত্রের মতো উল্লেখ্য গত এক ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই রক্তপাথিন অভ্যুত্থান ঘটায় মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী এবং স্টেট কাউন্সিলর সূচি ও দেশটির প্রেসিডেন্ট সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে এখনও আটকে রাখা হয়েছে অভ্যুত্থানের পর থেকে সেনা সরকারের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান মিনং হাইং সবশেষ জানিয়ে দিচ্ছি সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়ে মার্কিন গোয়েন্দার প্রতিবেদন প্রত্যাখ্যান করে সৌদি আরবকে সমর্থন জানিয়েছে বাহরাইন কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত শনিবার পৃথক বিবৃতিতে তারা সৌদির প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করে আনাদলু এজেন্সির বরাদ দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর সেখানে বলা হয় দুই হাজার সালে তুরস্কের ইস্তাম্বুলের ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগীকে হত্যার নেপথ্যে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দোষী সাব্যস্ত করে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে সিআইএ এর একদিন পরই দেশ তিনটির পক্ষ থেকে এমন বিবৃতি এল তার আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটিকে প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দিয়েছে সেখানে তারা এটিকে নেতিবাচক মিথ্যা এবং অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করে একই সঙ্গে দাবি করেছে প্রতিবেদনটিতে ভুল তথ্য এবং সিদ্ধান্ত রয়েছে মিডল ইস্ট মনিটর খবরে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার প্রতিবেদন এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্কের বিষয়ে একটি ঘোষণা দিতে চলেছেন এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সৌদি আরব কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে তাই তাদের সমর্থন জানিয়ে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করছে বাহরাইন কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সহিংসতা ও চরমপন্থা এবং এ অঞ্চল ও বিশ্বজুড়ে সুরক্ষা ও স্থিতিশীলতার জন্য সৌদি আরবের নিরলস ভূমিকার জন্য তারা দেশটিকে সমর্থন করবে সংযুক্ত আরব আমিরাতো এক বিবৃতিতে একই মতামত ব্যক্ত করেছে এমনকি ইসলামিক সহযোগিতা সংস্থার প্রধান ইসুফ বিন আহমদ আল ওথাইমিনও সৌদির পক্ষে সমর্থন জানিয়েছেন